আজকে আমরা সলভ করব অগ্রণী ব্যাংক লিমিটেড এর সিনিয়র অফিসার পোস্টের প্রিলিমিনারি পরীক্ষার গণিত অংশটুকু। এখানে প্রথম প্রশ্নটি ছিল অন সেলিং অফ 17 বল এট 720 টাকা দেয়ার ইজ এ লস ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ 5 বলস। দ্য কস্ট প্রাইস অফ এ বল ইজ 45, 50, 55, 60। অর্থাৎ এখানে বলা হয়েছিল অন সেলিং অফ 17 বলস এট 720 টাকা, অর্থাৎ 17টি বল 720 টাকায় বিক্রয় করে দেয়ার ইজ এ লস ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ 5 বলস, অর্থাৎ 17টি বল 720 টাকায় বিক্রয় করে লস হয়েছিল 5টি বলের ক্রয় মূল্যের সমান। দ্য কস্ট প্রাইস অফ এ বল ইজ, অর্থাৎ এখানে বের করতে হবে একটি বলের কস্ট প্রাইস কত। তো আমরা প্রথমেই ধরে নিই যে সাপোজ দ্য কস্ট অফ এ বল, যে একটি বলের কস্ট প্রাইস হচ্ছে ধরে নিই পি টাকা। তাহলে একটি বলের কস্ট প্রাইস যদি পি টাকা হয়, তখন এখানে বলা হয়েছিল 17টি বল, তাহলে 17টি বলের কস্ট প্রাইস হবে 17p টাকা। অর্থাৎ এরকমভাবে যদি আমরা লিখি যে একটি বলের ক্রয়মূল্য পি টাকা, সুতরাং 17টি বলের ক্রয়মূল্য হবে পি ইন্টু 17, অর্থাৎ 17p। আবার এখানে বলা হয়েছিল যদি 720 টাকা 17টি বল বিক্রয় করা হয়, তাহলে কস্ট প্রাইস ওইখানে লস হবে 5টি বলের ক্রয়মূল্যের সমান। তো আমরা এখানে বের করতে পারি যে 5টি বলের ক্রয়মূল্য কত। যেহেতু একটি বলের ক্রয়মূল্য হচ্ছে পি টাকা, সুতরাং 5টি বলের ক্রয়মূল্য হবে 5p টাকা। তাহলে আমরা জানি যে কস্ট থেকে যদি আমরা লস বাদ দিই, তখন হচ্ছে আমাদের আসে সেলিং প্রাইস। অর্থাৎ কস্ট প্রাইস যা ছিল ওইটা থেকে আমরা লস যেটুকু হয়েছে সেটুকু বাদ দেবো, তাহলে আমরা সেলিং প্রাইস পাবো। তো এখানে দেখা যাক যে আমাদের 17টি বলের কস্ট প্রাইস ছিল হচ্ছে 17p টাকা। এখন ওইখানে লস হয়েছিল আমাদের হচ্ছে, এখানে বলা হয়েছে যে দেয়ার ইজ এ লস ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ 5 বল, অর্থাৎ 5টি বলের ক্রয়মূল্যের সমান লস হয়েছিল। তো এখানে সেলিং প্রাইস 17টি বলের সেলিং প্রাইস হবে 17টি বলের ক্রয়মূল্য মাইনাস হচ্ছে 5টি বলের ক্রয়মূল্য, অর্থাৎ 12টি বলের ক্রয়মূল্য হচ্ছে আমাদের সেলিং প্রাইস হবে। এই প্রথমে এটুকু আমাদের দেয়া আছে যে অন সেলিং অফ 17 বলস এট 17 টাকা দেয়ার ইজ এ লস ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ 5 বল, অর্থাৎ 12টি বলের ক্রয়মূল্য হচ্ছে 17টি বলের বিক্রয় মূল্যের সমান। তাহলে আমরা লিখতে পারি যে 12p ইকুয়াল টু হচ্ছে 720 টাকা। এখানে আমরা পি এর ভ্যালু বের করতে পারি হচ্ছে পি ইকুয়াল টু হবে 720 বাই হচ্ছে 12। তো 720কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, তাহলে এখানে আসবে হচ্ছে 60 টাকা, অর্থাৎ আমাদের পি এর ভ্যালু হচ্ছে 60 টাকা। তো আমাদের এখানে যে পি আমরা ধরেছি হচ্ছে দ্য কস্ট প্রাইস অফ এ বল, একটি বলের ক্রয়মূল্য ধরেছি পি, এখানে পি এর সমান বের হয়েছে 60 টাকা, যার কারণে আমাদের উত্তর হবে যে প্রত্যেক একটি বলের ক্রয়মূল্য হচ্ছে 60 টাকা, তাহলে আনসার হবে 60। এরপরের প্রশ্নটি ছিল 2/5 অফ 1/4 অফ 3/7 অফ এ নাম্বার ইজ 15, হোয়াট ইজ দ্য হাফ অফ দ্য নাম্বার। অর্থাৎ এখানে বলা হয়েছে যে একটি সংখ্যার 2/5 দুই ভাগের 5 অংশ এর 1/4 চার অংশ এর 3/7 সাত অংশ সমান হচ্ছে 15, তাহলে ওই সংখ্যাটি কত হবে। এখানে দেয়া আছে 175, 157, 75, 57। তাহলে আমরা প্রথমে লিখি যে একটি সংখ্যা ধরি আমরা পি, পি হচ্ছে যে কোনো একটি সংখ্যা, তাহলে আমাদের প্রথমে যে 2/5 অফ এ নাম্বার, তো 2/5 মানে লাগে যে 2/5, 2/5 অফ 1/4 ইন্টু হচ্ছে 1/4 ইন্টু হচ্ছে 3/7 অফ এ নাম্বার, অর্থাৎ নাম্বারটি হচ্ছে এখানে পি, ইকুয়াল টু হচ্ছে আমাদের দেয়া আছে
15 তো এখানে 15 লিখলাম তো এখন আমাদের এখানে p সমান কত হবে যে p সমান এখানে এই 2/5 1/4 3/7 এগুলো যেহেতু গুণ অবস্থায় আছে তো ওই পাশে যে ভাগ হবে তো আমরা প্রথম যদি এরকম লিখি যে 15 ভাগ হচ্ছে প্রথম যে 2/5 যদি কনসিডার করি তো এখানে এভাবে লিখতে পারি যে 2/5 তো লিখতে পারি 15 ইনটু হচ্ছে 5/2 তো এভাবে লিখতে পারি আবার একইভাবে 1/4 সমান লিখতে পারি হচ্ছে যে 15 বাই হচ্ছে 1/4 সমান হচ্ছে 15 ইনটু হচ্ছে 4/1 এখানে একইভাবে লেখা হয়েছে এখানে সংক্ষেপে করা হয়েছে যার কারণে এটা দেখানো হয়নি তো আমরা p সমান লিখতে পারি হচ্ছে 15 ইনটু হচ্ছে 7 ইনটু 4 ইনটু 5 অর্থাৎ নিচের যে সংখ্যাগুলো ছিল 5 4 7 এগুলো উপরে চলে গেছে যেটা আমরা এখানে দেখিয়েছি আবার যে উপরের যে সংখ্যাগুলো ছিল যে 2 1 3 এগুলো হচ্ছে নিচে লেখা হয়েছে তো ইকুয়াল টু এটা আমরা সলভ করে এখানে পাই হচ্ছে 350 অর্থাৎ ওই সংখ্যাটি ছিল হচ্ছে 350 কিন্তু আমাদের এখানে বলা হয়েছিল হোয়াট ইজ দ্য হাফ অফ দ্য নাম্বার যে ওই সংখ্যাটুকুর সংখ্যাটির হাফ কত হবে অর্থাৎ পি বাই 2 এর মান বের করতে বলা হয়েছে তো পি এর ভ্যালু হচ্ছে এখানে 350 আর 350কে আমরা 2 দ্বারা ভাগ করলে পাই হচ্ছে 175 অর্থাৎ ওই সংখ্যাটির অর্ধেক হচ্ছে 175 তো আমাদের অ্যানসার হবে 175 এরপরের প্রশ্নটি ছিল এ গ্যাস ট্যাঙ্ক ইজ 1/5 ফুল অ্যান্ড রিকোয়ার 32 গ্যালন্স মোর টু মেক ইট 3/7 ফুল হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক অর্থাৎ এখানে বলা হয়েছিল একটি গ্যাস ট্যাঙ্ক এক 5/5 এক অংশ ফুল আছে এবং ওই ট্যাঙ্কটিকে 7/3 অংশ ফুল করার জন্য হচ্ছে 32 গ্যালন লাগে তাহলে ওই ট্যাঙ্কটির ক্যাপাসিটি কত তো আমরা প্রথমে লিখতে পারি যে যদি ধরি আমরা এরকম যে এটি হচ্ছে একটি গ্যালন ট্যাঙ্ক গ্যাস ট্যাঙ্ক প্রথমে বলা ছিল হচ্ছে যে এক পঞ্চমাংশ এটি ভরার ছিল এক পঞ্চমাংশ তারপরে বলা হয়েছে যে 7/3 অংশ ফিল আপ করার জন্য অর্থাৎ এটুকু ফিল আপ করার জন্য হচ্ছে 7/3 এটুকু ফিল আপ করার জন্য আরও 32 গ্যালন লাগে তো এইটুকু যে 1/5 এক থেকে 7/3 পর্যন্ত ফিল আপ করার জন্য এই জায়গাটুকুর জন্য হচ্ছে এখানে লাগে হচ্ছে 32 গ্যালন তো আমরা লিখতে পারি কি যে 3/7 অফ দ্য ক্যাপাসিটি অর্থাৎ এইটুকু ক্যাপাসিটি এই 3/7 অফ দ্য ক্যাপাসিটি মাইনাস হচ্ছে 1/5 অফ দ্য ক্যাপাসিটি এইটুকু যে 1/5 অফ দ্য ক্যাপাসিটি ইকুয়াল টু হচ্ছে 32 গ্যালন অর্থাৎ এইটুকু থেকে যদি আমরা এইটুকু বাদ দিই তখন হচ্ছে এইটুকু থাকে এইটুকু সমান আমাদের দেওয়া আছে 32 গ্যালন তাহলে আমরা লিখতে পারি কি যে এখান থেকে দুটো থেকে ক্যাপাসিটি যদি কমন না হয় তাহলে থাকে এখানে 3/7 মাইনাস হচ্ছে 1/5 ইনটু ক্যাপাসিটি ইকুয়াল টু হচ্ছে 32 গ্যালন তো আমরা লিখতে পারি ক্যাপাসিটি ইকুয়াল টু হবে যে 3/7 মাইনাস হচ্ছে 1/5 এখানে থাকে 15 মাইনাস হচ্ছে 7 অর্থাৎ 8/35 অর্থাৎ এখানে ক্যাপাসিটি সমান হবে যে 32 ইনটু বাই হচ্ছে 32 বাই 8/35 সমান আমরা লিখতে পারি 32 ইনটু 35/8 এখানে এটি লেখা হয়েছে যে 32 ইনটু 35 বাই হচ্ছে 8 ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি
যে 8 দিয়ে এখানে কাটলে 4 আটা 32 তো 4 35 হবে 140 গেল অর্থাৎ ওই ট্যাঙ্কটির টোটাল ক্যাপাসিটি ছিল হচ্ছে 140 গেল এর পরের প্রশ্ন ছিল A and B can do a piece of work in 9 days, B and C in 12 days, A and C in 18 days. If all of them work together, then how much time will they take to finish the same works? 6, 8, 7, 10. অর্থাৎ এখানে বলা হয়েছিল A এবং B একটি কাজ করতে পারে হচ্ছে 9 দিনে, B এবং C ওই কাজটি করতে পারে 12 দিনে, A এবং C ওই কাজটি করতে পারে 18 দিনে। তাহলে যদি তারা সবাই একসাথে কাজ করে তাহলে ওই কাজটি সম্পন্ন করতে তাদের কতদিন সময় লাগবে 6 দিন 8 দিন 7 দিন এবং 10 দিন তো আমরা প্রথমে লিখি যে এখানে দেওয়া ছিল যে A এবং B হচ্ছে 9 দিনে করতে পারে একটি কাজ তাহলে লিখি A and B can do in 9 days one work অর্থাৎ যে তারা হচ্ছে A এবং B হচ্ছে 9 দিনে করতে পারে একটি কাজ তাহলে তারা দুইজন এক দিনে করতে পারবে হচ্ছে 1/9 পার্ট অর্থাৎ A এবং B করতে পারে এক দিনে হচ্ছে 1/9 পার্ট অফ দ্য ওয়ার্ক তাহলে B এবং C একইভাবে আমরা লিখতে পারি B এন্ড C ক্যান ডু ইন 1 ডেজ ইকুয়াল টু হচ্ছে 1/12 12 পার্ট অফ দ্য ওয়ার্ক আবার একইভাবে লিখতে পারি C এন্ড A can do in 1 days equal to 1/18 part of the work. তো এখন আমাকে আমরা এই তিনটি ইকুয়েশনই যোগ করি যে এখানে যদি তিনটি ইকুয়েশন যোগ করি তাহলে দেখব এখানে দুটো A আছে দুটো B আছে এবং দুটো C আছে তাহলে আমরা লিখতে পারি 2 into A A and B and C can do in 1 days equal to 1/9 plus 1/12 plus 1/18 তাহলে আমরা যদি এগুলো যোগ করি তাহলে পাই 9/36 অথবা 1/4 তো a এখানে ছিল 2 into a b c can do in 1 days তাহলে আমরা যদি শুধু a and b and c লিখি তাহলে এখানে হবে a and b and c can do in 1 days equal to 1/8 অফ দ্য ওয়ার্ক এখানে হচ্ছে 2 ছিল এটিকে হচ্ছে 1/4 ইনটু হচ্ছে 1/2 এভাবে লেখা হয়েছে তাহলে আমরা লিখতে পারি 1/8 যে 1/8 পার্ট অফ দ্য ওয়ার্ক তাহলে এ বি এন্ড সি একদিনে করতে পারে হচ্ছে 1/8 পার্ট অফ দ্য ওয়ার্ক তাহলে তাদের সম্পূর্ণ কাজ করতে সময় লাগবে হচ্ছে 1/1/8 ইকুয়াল টু হচ্ছে 1 into 8/1 অর্থাৎ 8 দিন তাদের এ বি এবং সি যদি একত্রে কাজ করে তাহলে তাদের মোট সময় লাগবে হচ্ছে 8 দিন এর পরের প্রশ্নটি ছিল এ ফ্যামিলি হ্যাড এ প্রভিশন অফ ফুড ফর 15 ডেজ আফটার 5 ডেজ 8 গেস্ট কাম অ্যান্ড দ্য প্রভিশন লাস্টেড 6 ডেজ হাউ মেনি আর দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি অর্থাৎ এখানে বলা হয়েছিল একটি ফ্যামিলিতে 15 দিনের খাদ্য ছিল কিন্তু 5 দিন পর 8 জন গেস্ট আসার ফলে তা ওই খাবার আর 6 দিন পর শেষ হয়ে গিয়েছিল তাহলে ওই ফ্যামিলিতে সদস্য সংখ্যা কত ছিল তো প্রথমে আমরা ধরে নিই দ্য নাম্বার অফ মেম্বার্স ইন দ্য ফ্যামিলি ইজ পি পি অর্থাৎ তাহলে যদি ফ্যামিলিতে মেম্বার সংখ্যা পি হয় তাহলে এখানে বলা হয়েছিল তাদের জন্য পি জনের জন্য হচ্ছে 15 দিনের খাবার আছে অর্থাৎ পি পার্সন ক্যান কনজিউম ইন 15 ডেজ ইকুয়াল টু হচ্ছে 1 অর ফুল প্রভিশন অর্থাৎ পি পার্সনের জন্য 15 দিনের খাবার আছে তাহলে এই পার্টটুকু হচ্ছে আমরা ঐকিক নিয়মের মতো সলভ করব যে পি পার্সন ক্যান কনজিউম 15 ডেজ ইকুয়াল টু হচ্ছে 1 অর ফুল প্রভিশন তাহলে একজন ব্যক্তি একদিনে কনজিউম করতে পারবে হচ্ছে 1/15 পি তাহলে একইভাবে আমরা লিখতে পারি যেহেতু পি জন ব্যক্তি 5 দিন ওই খাদ্য গ্রহণ করেছিল তাহলে আমরা দেখি যে পি জন ব্যক্তি 5 দিনে কতটুকু খাদ্য গ্রহণ করে তাহলে 5 পার্সন ক্যান কনজিউম ইন 5 ডেজ
इक्वल टू होच्छे सॉरी पी पर्सन कैन कंज्यूम इन 5 डेज इक्वल टू होच्छे 5p बाय 15p पार्ट अर्थात पी पर्सन कैन कंज्यूम इन 5 डेज इक्वल टू होच्छे 5p बाय 15p আবার যেহেতু বলা হয়েছিল 5 দিন পর হচ্ছে 8 জন গেস্ট এসেছিল অর্থাৎ এখন ওই ফ্যামিলিতে মেম্বার সংখ্যা হবে p+8 জন ওই খাবার কনজিউম করেছিল হচ্ছে 6 দিন তাহলে p+8 পারসন ক্যান কনজিউম ইন 6 ডেজ इक्वल टू হচ্ছে p+8 × 6 বাই হচ্ছে 15p এখন আমরা লিখতে পারি যে 5p বাই 15p প্লাস হচ্ছে 6 ইনটু p প্লাস 8 বাই হচ্ছে 15p ইকুয়াল টু হচ্ছে 1 কারণ হচ্ছে এখানে হচ্ছে এই p জনের 5 দিনের খাদ্য গ্রহণ প্লাস হচ্ছে p প্লাস 8 জনের 6 দিনের খাদ্য গ্রহণ ছিল হচ্ছে সম্পূর্ণ অংশ তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 1 এখন আমরা এটা সলভ করে পাই হচ্ছে যে পি কাটা যাবে আর হচ্ছে 5 3 অর্থাৎ 1/3 প্লাস হচ্ছে যে 2p প্লাস হচ্ছে এখানে হবে যে 3 দিয়ে যদি 6 কে কাটি তাহলে হবে 2 আর হচ্ছে এখানে 3 অর্থাৎ 2 দিয়ে আবার p প্লাস 8 কে গুণ করব যে 2p প্লাস 16 বাই হচ্ছে 3 দিয়ে 5 হবে এখানে তো 5p ইকুয়াল টু হচ্ছে 1 এখন আমরা এটা সলভ করে ইকুয়েশনটি সলভ করে পাই 10p ইকুয়াল টু হচ্ছে 6p প্লাস হচ্ছে 18 আর তাহলে 4p সমান যে 10p মাইনাস হচ্ছে 6p ইকুয়াল টু হচ্ছে 4p সমান হচ্ছে 48 তাহলে p সমান হবে হচ্ছে 12 অর্থাৎ ওই ফ্যামিলিতে মেম্বার সংখ্যা ছিল হচ্ছে p জন p সমান হচ্ছে 12 তাহলে আমাদের आंसर হবে 12